প্রায় 200 পরিবার আজ গৃহহীন। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের বর্তমান ঠিকানা খোলা আকাশের নিচে। ঝাড়খণ্ডের কুমারডুবি স্টেশনে শুরু হয়েছে অমৃত ভারত স্টেশন ও সামনের করিডোর নির্মাণের কাজ। তার আগে শনিবার রেলওয়ে বিভাগের পক্ষ থেকে চালানো হয় দখল অভিযান। এই দখল অভিযানের অধীনে 59 জনের বাড়ি ভেঙে ফেলা হয়। কুমারডুবি স্টেশনের কাছের বস্তিতে গত 5 দশক ধরে বসবাস ছিল খেটে খাওয়া সাধারণ মানুষগুলোর। কিন্তু আসানসোল রেলওয়ে ডিভিশন, রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বাড়িগুলি। ফলত ঘর ছাড়া প্রায় 200 পরিবার। অধ্যাপক অরুণ কুমারের মতে, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, উভয়ই দরিদ্রদের উন্নয়নে কাজ করছে, কিন্তু উন্নয়ন হচ্ছে কই? देखिए सरकार की पहले योजना बने थी गरीबी हटाओ, अब नया योजना है दोनों सरकार का, राज हो चाहे केंद्र हो चाहे स्थानीय प्रशासन हो, गरीबी तो देश से हटने रहा है। सबसे आसान समाधान है गरीबों को हटाओ, गरीब हट गए आज गरीबी अपने आप खत्म, गरीब सबसे गरीब बना हुआ है। जहाँ तक जनप्रतिनिधि का सवाल है, आज 6 महीना से नोटिस आ रहा है, हम खुद स्वयं हम पार्षद प्रतिनिधि होने के नाते सांसद माननीय अपने बोलेंगे हम विधायक। ঘর ছাড়াদের অভিযোগ, যখন রেলওয়ের তরফে ঘরবাড়ি ভাঙার কাজ করা হচ্ছিল তখন তাদের পাশে থাকা তো দূরের কথা, বরং খোঁজটুকুও কেউ নেননি। না সাংসদ, না বিধায়ক, না প্রাক্তন বিধায়ক, না চেয়ারম্যান, না ভাইস চেয়ারম্যান। অথচ ভোটের সময় হলে পিছু পা হন না কেউই। এখন প্রবল বৃষ্টিতে যাদের ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল, কোথায় যাবেন তারা? একটু যেন কেউ তাদের দিকে ফিরে তাকাক, একটু তাদের থাকার ব্যবস্থা হয়ে যাক। কাতর আর্তনাদ অসহায় পরিবারগুলোর। অনুজিৎ সেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।